পাঁচমেশালি গল্প চ্যানেলে আজ শোনাতে এসেছি সুকুমার রায়ের গল্প এক বছরের রাজা। গল্প পাঠে মৌমিতা সেনগুপ্ত, জনগণ সবরীয় শ্রীজাতা, সৌদাগর বৃদ্ধ ও দাস রাজার ভূমিকায় আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। চলুন সকলে মিলে শুনি এক বছরের রাজা। এক ছিলেন সৌদাগর, তার একটি সামান্য ক্রীতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায়। সৌদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই, তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন, তুমি সমুদ্র পার হয়ে বিদেশে যাও, এইসব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার। ক্রীতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে। কিন্তু বাণিজ্য করার হলো না, সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটি ভেঙে চুরে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার আর খোঁজই পাওয়া গেল না। ক্রীতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল। সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের চিহ্ন মাত্র নেই, তার সঙ্গে লোকজন কেউ নেই। তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির ওপর বসে পড়ল। তারপর যখন সন্ধে হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতর দিকে যেতে লাগলো। সেখানে বড় বড় গাছের বন, তারপরে প্রকাণ্ড মাঠ, আর তারই ঠিক মাঝখানে চমৎকার শহর। শহরের ফটক দিয়ে মশাল হাতে মেলার লোক বার হচ্ছে। তাকে দেখতে পেয়ে সেই লোকেরা চিৎকার করে বলল, তারপরে সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল। সেখানকার চাকরগুলো তাড়াতাড়ি রাজপোশাক এনে তাকে সাজিয়ে দিল। সবাই বলছে, মহারাজ মহারাজ, হুকুম মাত্র সবাই চটপট কাজ করছে। এসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক। সে ভাবলো সবই বুঝি স্বপ্ন, বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে তাই এরকম মনে হচ্ছে। কিন্তু ক্রমে সে বুঝতে পারলো সে জেগেই আছে, আর দিব্যি জ্ঞানও রয়েছে, আর যা যা ঘটছে সব সত্যি। তখন সে লোকদের বলল, এ কি রকম হচ্ছে বলো তো, আমি তো এর কিছুই বুঝছি না। তোমরা কেনই বা আমায় মহারাজ বলছো, আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ? তখন তাদের মধ্যে থেকে এক বুড়ো উঠে বলল, মহারাজ আমরা কেউ মানুষ নই, আমরা সকলেই প্রেতে গন্ধর্ব, যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতোই। অনেকদিন আগে আমরা মানুষ রাজা পাওয়ার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম, কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে? সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি। প্রতি বছর একটা করে মানুষ এখানে আসে, আর আমরা তাকে এক বছরের জন্য রাজা করি। তার রাজত্ব শুধুই এক বছরের জন্য, বছর শেষ হলেই তাকে সব ছাড়তে হয়। তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয়, যেখানে ফল ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। আর সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বাড়ি না খুললে এক ঘটি জল মেলে না। তারপর আবার নতুন রাজা আসে, এই রকমে বছরের পর বছর আমাদের চলে আসছে। তখন দাস রাজা বললেন, আচ্ছা বলো তো, এর আগে তোমাদের রাজারা কি রকম স্বভাবের লোক ছিলেন? তারা সবাই ছিলেন অসাবধান আর খাম খেয়ালি। সারাটি বছর সবাই শুধু জাঁক জমকে আমোদে আহ্লাদে দিন কাটাতেন, বছর শেষে কি হবে কেউ সে কথা ভাবতেন না। নতুন রাজা মন দিয়ে সব শুনলেন, বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুম হলো না। তারপরে সে দেশের সকলের চেয়ে জ্ঞানী আর পণ্ডিত যারা তাদের ডেকে আনা হলো, আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন, আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে সেই সর্বনেশে দিনের জন্য আমি প্রস্তুত হতে পারি। তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে সে বলল, মহারাজ শূন্য হাতে আপনি এসেছিলেন,
শূন্য হাতেই আবার সেই দেশে যেতে হবে। কিন্তু এই এক বছর আপনি আমাদের যা ইচ্ছা হয় তাই করাতে পারেন। আমি বলি কি, এই বেলা রাজ্যের ওস্তাদ লোকেদের সেই দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে, বাগান করে, চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন। ততদিনে ফলে ফুলে দেশ ভরে উঠবে, সেখানে লোকের যাতায়াত হবে। আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে গিয়ে আপনি সুখে রাজত্ব করবেন। বছর তো দেখতে দেখতে চলে যাবে, অথচ কাজ আপনার ঢের বাকি। কাজেই বলি, এই বেলা খেটে খুটে সব ঠিক করে নি। রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর জিনিসপত্র, গাছের চারা, ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন। তারপর বছর যখন ফুরিয়ে এলো, তখন প্রজারা তাঁর ছত্রমুকুট, রাজদণ্ড সব ফিরিয়ে নিল। তাঁর রাজার পোশাক ছাড়িয়ে এক বছর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো। কিন্তু সে দেশ আর এখন মরুভূমি নেই, চারিদিকে ঘর বাড়ি, পথ ঘাট, পুকুর বাগান। সে দেশ এখন লোকে লোকারণ্য, তারা সবাই ফুর্তি করে শঙ্খ ঘণ্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল। এক বছরের রাজা সেখানেই জন্ম ভরে রাজত্ব করতে লাগলেন।